হার্টের সমস্যা নিয়ে জন্ম নেয়া নবজাতক শাহজালাল আজ 17 বছরের কিশোর। এত বছর পরও তার মুক্তি মেলেনি হার্টের অসুখ থেকে। শাহজালালকে নিয়ে 17 বছর ধরে বিভিন্ন হাসপাতাল ঘুরে অবশেষে মা ছেলের ঠাঁই হয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও হাসপাতালে। ওর জন্মগত হার্টের সমস্যা, টাঙ্গালে চিকিৎসা করা হয়েছে। টাঙ্গাল থেকে ডাক্তার হায়দার স্যার বলছে হার্ট ফাউন্ডেশনে নিয়ে যান, ওখানে ডাক্তার দেখালে ভালো হবে। পরে এখানে আমরা নিয়ে আসছি 15 দিন যাবত, ওর চিকিৎসা চলছে মোটামুটি ভালোর দিকে। হার্টের রিং পরানো, বাইপাস সার্জারি সহ হৃদরোগের আন্তর্জাতিক মানের সেবা এখন দেশেই পাচ্ছেন ভুক্তভোগীরা। এতে আর্থিক সাশ্রয়ের পাশাপাশি হয়রানিও কমেছে তাদের। অপেক্ষাকৃত স্বল্পমূল্যে পরীক্ষা নিরীক্ষা সহ মানসম্মত সেবা দেওয়ার ক্ষেত্রে ইতোমধ্যেই দেশের সাধারণ মানুষের বিশেষ আস্থা অর্জন করেছে বেসরকারি এই প্রতিষ্ঠানটি। ওনারা যে সার্ভিস দিতেছে আমি অত্যন্ত সন্তুষ্ট, যে ওনারা পর্যায়ক্রমে আমাদের খোঁজখবর নিতেছে। ডাক্তার তারা বিভিন্ন সময়ে বিভিন্ন স্টাফ আসতেছে এবং খোঁজখবর নিতেছে। এই হসপিটালটা মোটামুটি ক্লিন, নার্সদের কথাবার্তি সবারই ভালো। এই জায়গায় চিকিৎসক বা নার্স তারা খুবই ভালো, তারা অতি আপন মনে করে চিকিৎসা দেয়। হৃদরোগের সর্বাধুনিক পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা সেবা দিতে এখানে রয়েছে অপারেশন থিয়েটার, করোনারি কেয়ার ইউনিট, ইনসেন্টিভ কেয়ার ইউনিট, পাশাপাশি 24 ঘন্টা চালু রয়েছে জরুরি ও বহির বিভাগের সেবা। এছাড়াও সব ধরনের প্যাথোলজিক্যাল পরীক্ষা, এক্সরে, আলট্রাসোনোগ্রাম, সিটি স্ক্যান, ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, ইটিটি ও ডায়ালাইসিস সুবিধাও রয়েছে এই হাসপাতালে। বাংলা অভিধানে হার্ট শব্দের 3টি প্রধান অর্থ পাওয়া যায়, হৃদয়, মনন, চিত্ত। হৃদয় নিয়ে যখন এত হৃদ্যতা, এরপরও পৃথিবীতে হৃদরোগে প্রতি বছর প্রায় 2 কোটি মানুষ মৃত্যুবরণ করেন। আশঙ্কার খবর হচ্ছে এর 40% মানুষ হাসপাতালে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাহলে প্রশ্ন হচ্ছে, হৃদরোগ বলতে কি শুধু আমরা হার্ট অ্যাটাককেই বুঝি? অসংক্রামক ব্যাধিগুলোর মধ্যে প্রধান মৃত্যুর কারণ বিশ্বব্যাপী হলো হৃদরোগ। বুকের ব্যথা যদি আধা ঘন্টার বেশি স্থায়ী হয় তাহলে সেটাকে অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। বুকের ব্যথার সাথে যদি শরীর ঘাম দেয়, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে মনে হয়, শ্বাসকষ্ট হয়, তাহলে এটা চিন্তার বিষয়। যদি বুকের ব্যথাটা মনে হয় যে আমার বুকে চাপ দিয়া, সেই অনুভূতিটা যদি গলা এবং হাতের দিকে চলে যায় তাহলে সেটাও হৃদরোগ। হৃদরোগ পুরোপুরি নিরাময়যোগ্য না হলেও ঝুঁকিমুক্ত থাকা সম্ভব বলে মত এই বিশেষজ্ঞ চিকিৎসকের। হৃদরোগ তার হঠাৎ একদিন করে হয় না, তিলে তিলে রক্তনালীতে চর্বি জমে জমে ব্লক হয়ে হঠাৎ করে একটা হার্ট অ্যাটাকের পর্যায়ে চলে যায়। তাহলে সেই ক্ষেত্রে আমার তো প্রথম থেকেই যেসব কারণে হার্ট অ্যাটাক হতে পারে বা হার্ট অ্যাটাকের যেসব ঝুঁকি সেগুলো থেকে নিজেকে দূরে রাখা উচিত। বিভিন্ন রোগের কারণে এবং বিভিন্ন রোগের উপসর্গ হিসাবে হৃদরোগ বা হার্ট ডিজিজ হতে পারে। সবচেয়ে বড় দরকার সেটা হলো আমাদের সচেতনতা। আমাদের সচেতনতার অভাব আছে দেখেই আমরা এইভাবে আমরা মৃত্যুর দিকে চলে যাচ্ছি। হৃদযন্ত্র বিকল হওয়ার আগেই এ ব্যাপারে সচেতন থাকা প্রয়োজন। সমস্যা মনে হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ মতো চললেই ঝুঁকিমুক্ত থাকা সম্ভব বলে মত বিশেষজ্ঞ চিকিৎসকদের। ওকারম হোসাইন, ডক্টর টিভি, ঢাকা।